আপনারা সবাই জানেন ভারতের নয়াদিল্লিতে রোমানিয়ার এমবেসিতে বাংলাদেশি ভিসা প্রত্যাশী কর্মীদের ইন্টারভিউ জট বা ভিসা জট লাগার কারণে দীর্ঘদিন বাংলাদেশি কর্মীরা বেশ একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বাংলাদেশ সরকার এই বিষয়টি আজ করতে পেরে রোমানিয়া সরকারকে একটি রিকোয়েস্ট পাঠায়, আর সেই রিকোয়েস্টটি ছিল বাংলাদেশে যেন তারা অস্থায়ীভাবে তিন মাস একটি কনসুলেট খুলে এবং এখানেই যেন বাংলাদেশি ভিসা প্রত্যাশী কর্মীদের ইন্টারভিউ নেয় এবং ভিসা ইস্যু করে। বাংলাদেশের এই রিকোয়েস্টে সাড়া দিয়ে রোমানিয়া সরকার তাদের একটি অস্থায়ী কনসুলেট ঢাকায় পাঠায়। তিন মাস তারা ঢাকায় অবস্থান করে কর্মীদের সাক্ষাৎকার নেয় এবং এখান থেকে ভিসা ইস্যু করে। তিন মাস যখন পার হয়ে যায় তখন অস্থায়ী কনসুলেট আবার দিল্লিতে চলে যায়। আপনারা সবাই জানতে চেয়েছেন বাংলাদেশে আবার কবে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট আসবে, ফাইল জমা নিবে এবং ভিসা ইস্যু করবে। আপনাদেরকে আমি সুখবর দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে আপনারা এসব প্রশ্নের উত্তর পাবেন। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। আপনারা সবাই জানেন এবং জানতেন যে অস্থায়ী কনসুলেটটি হয়েছিল মাত্র তিন মাসের জন্য, তাও বাংলাদেশ সরকার থেকে রিকোয়েস্ট করার পর। কেন তিন মাসের জন্য রোমানিয়ার অস্থায়ী কনসুলেট বাংলাদেশে হয়েছিল সেটা আমি আগেই আপনাদেরকে ব্যাখ্যা করেছি। রোমানিয়ার দিল্লি এমবেসি আগে যতটুকু ব্যস্ত ছিল এখন আর সে অবস্থা নেই, এখন তারা অনেকটা রিল্যাক্স অবস্থায় কাজ করছে। সো এটি বলা যায় যে রোমানিয়ার দিল্লি এমবেসির ভিসা কার্যক্রম এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। তাই আপনারা যারা রোমানিয়ার ফাইল রেডি করেছেন, ফাইল জমা দিতে চাচ্ছেন, আপাতত আপনারা যদি ফাইল জমা দিতে চান তাহলে আপনাদেরকে দিল্লিতেই জমা দিতে হবে। তবে বাংলাদেশ সরকার যদি আগের মতো আবার রোমানিয়া সরকারকে অনুরোধ করে তাহলে তারা তাদের অস্থায়ী বা স্থায়ী কনসুলেট বাংলাদেশে করতেও পারে। বাট সহসাই বাংলাদেশে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট যে আসবে না এটি নিশ্চিত করে বলা যায়। সো যতক্ষণ পর্যন্ত রোমানিয়ার অস্থায়ী বা স্থায়ী কনসুলেট বাংলাদেশে হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে রোমানিয়ার দিল্লি এমবেসিতে আপনাদেরকে আগের মতো ফাইল জমা দিতে হবে। সো আমি বলবো যারা রোমানিয়ার ফাইল জমা দিতে চাচ্ছেন তারা দেরি না করে ফাইলটি রেডি করে ফেলুন এবং দিল্লি এমবেসি যদি এই মুহূর্তে ফাইলটি জমা নেয় তাহলে সেখানে জমা করে দিন, তাতে আপনার মূল্যবান সময় বাঁচবে। যদি বাংলাদেশে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট আসেও তাহলে মনে রাখবেন আপনার দিল্লিতে জমা দেওয়া ফাইলটা সেই বাংলাদেশ থেকেই প্রসেস করা তখন সম্ভব হবে। সো হেলায় হেলায় আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা আমাকে অনেকেই জানিয়েছেন দালালরা নাকি বলছে যে আগামী মাস থেকে বাংলাদেশে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট আসবে। ভাই, এটি একেবারে ডাহা মিথ্যে কথা। রোমানিয়ার অস্থায়ী বা স্থায়ী কনসুলেট যদি বাংলাদেশে হয় তাহলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে সবকিছু জানতে পারবেন। বাংলাদেশে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট আবার আসবে এ ধরনের মুখরোচক কথাবার্তায় আপনারা বিশ্বাস করে তাদের ফাঁদে পা দিবেন না। যদি কখনো রোমানিয়ার এমবেসি বাংলাদেশে আসে তাহলে ঢাকঢোল পিটিয়েই তারা আসবে এবং আপনারা সবাই জানতে পারবেন। এই ভিডিওটি ছিল রোমানিয়ার অস্থায়ী কনসুলেট সংক্রান্ত একটি আপডেট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।